ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এজন্য আল্লাহ ডেকে বললেন, খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা, তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে, তোমারে ঘর থেকে বের করে দেয় নাই, এতিমখানায় রেখে আসে নাই। এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা, তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে? বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে। বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো, মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না। তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম না।